আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ নির্মীয়মাণ বিল্ডিং এর নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জতে। গুলিতে গুরুতর জখম বছর 49 এর বনমালী নস্কর। সূত্রের খবর, নির্মীয়মাণ বিল্ডিং এর নিরাপত্তারক্ষী ছিলেন বনমালী নস্কর। এদিন বিকালে তাকে লক্ষ্য করে চলে গুলি। এরপর গুরুতর জখম অবস্থায় বনমালী নস্করকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আমরা কিছুই জানি না, আমরা মাঠে গিয়েছিলাম, তো মাঠে কাজ হচ্ছে। তখন আমাদের বাড়ি থেকে কয়েকজন ডাকতে গেল, আমাকে ডাকতে গিয়ে বললো যে তো আবার মাথায় গুলি লেগেছে। এছাড়া কিছু জানি না। বাড়িতে এসে দেখছি যে হসপিটালে নিয়ে চলে গেছে। আমরা কিছুই জানি না। প্রজেক্ট লাইনে এমন হয়, প্রজেক্ট লাইনে যে তাকে জায়গা থেকে মেরে দেয়, এখানে এমনই চলছে। আর কিছু জানা যায় না কী জন্য মেরে। গুলিটা কোথায় লেগেছে বলে জানতে পারছেন? মাথায় লেগেছে, কোন পয়সা লেগেছে কেউ বলতে পারছে না। তো শুনলেন কি? আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে এসে শুনলাম যে এরকম গুলি লেগেছে। কোথায় গুলি লেগেছে? মাথায় শুনেছি, মাথায়। এখন শুনছি যে ঘাড়ে, এখানে লেগেছে। কেন গুলি গুলি লাগলো কেন মাথায় জানি না। আমি কে গুলি করেছে তাও জানি না। এখন যারা ছিল ওখানে তারা ওনার সঙ্গে গিয়েছে, তারা না ফেরা পর্যন্ত কি করে বা জানবো। কোথায় আছে উনি এখন? এখন হসপিটালে আছে। কোন হসপিটালে? ক্যালকাটা মেডিকেলে আছে। কখন ঘটনাটা ঘটেছে? অন্যদিকে গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের অভিযোগ, প্রায় সময়ই ওই নির্মীয়মাণ বিল্ডিং এর আশেপাশে বোমাগুলি চলে। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। নিরাপত্তারক্ষীকে কে বা কারা গুলি করেছে তারই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। ব্যুরো রিপোর্ট, তাপেরি নিউজ। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।